আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, প্রচণ্ড গরমের মাঝে হালকা বৃষ্টি আমাদের মনে স্বস্তি এনে দেয়। চারিদিকে জেগে ওঠে প্রাণের স্পন্দন, কিন্তু সাথে আছে পরীক্ষার চাপ। যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার প্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য। বন্ধুরা, আজকে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঙ্গে আছেন ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছে ফাইহা সাবিন, রাফিউল ইসলাম রাফি, আরো যুক্ত হবে তারান্নম মনোয়ারা মেতিনী এবং মাহমুদুল হাসান আরিক। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের এই আয়োজনে। তাহলে শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন করবে রাফিউল ইসলাম রাফি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ফার্স্ট প্রশ্ন হলো, মহান আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? সুন্দর প্রশ্ন। এটি জ্ঞানের অর্ধেক। হুসনু সুআলি নিসফুল ইলম। দেখো, আমি তোমাকে একটি উদাহরণ, উপমা এবং এক্সাম্পলের মাধ্যমে বুঝাতে চাই। আমরা দুনিয়ার কেউ কোনো কাজ অনর্থক করি না। ধরো, আমরা একটা বাড়ি বানাচ্ছি, সেখানে আমার একটা টার্গেট থাকে। আমরা একটা গাড়ি কিনি, সেখানে আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে যে এই গাড়ি দিয়ে আমি কি করব। যে কোনো কাজ করি, একটা সুস্থ মানুষ যদি হয়, তাহলে তার প্রতিটা কাজের পিছনে কোনো লক্ষ্য, উদ্দেশ্য এবং টার্গেট থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মাওলা রব্বুল আলামিন, যিনি এত বড় খালেক, এত বড় স্রষ্টা, আলিমুন হাকিম, লাতিফুন খাবির, তিনি কোনো কাজ অনর্থক করেন না, করতেই পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য সৃষ্টি পৃথিবীতে বা আল্লাহর মহাজগতে তিনি সৃষ্টি করেছেন। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে সৃষ্টি, সেটি হলো মানব জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে এত মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন, নিশ্চয়ই কোনো না কোনো লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা প্ল্যান এবং ইচ্ছা আছে। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার করে, সুন্দর করে কোরআনে কারিমে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন, আফহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে ধাপে আমাদের কি কি করতে হবে, কখন কি করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি বলে দিয়েছেন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে দেখিয়েছেন। অতএব জীবনের শুরু থেকে, তোমরা এখন শিশু, তোমাদের কাজ হলো জ্ঞান অন্বেষণ করা, ইলম শিখা, এটাও ইবাদত। যিনি ব্যবসায়ী, তিনি সলাতের পাশাপাশি, সিয়ামের পাশাপাশি নবীর তরিকা অনুযায়ী ব্যবসা করবেন, এটিও ইবাদত। যিনি গায়ক, তিনি আল্লাহ সন্তুষ্টির জন্য ভালো গান গাবেন, এটিও ইবাদত। এই যে আমরা এখন অনুষ্ঠান পরিচালনা করছি, প্রশ্ন উত্তর দিচ্ছি, প্রশ্ন করছি, আল্লাহর জন্য কাজটি করব, এটিও ইবাদত। অতএব আমরা আমাদের জীবনে যত কাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য করব, সেই কাজটি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, নবীজির তরিকায় হয়, তাহলে সেটি আবাদত হবে। এছাড়া অন্যান্য আবাদত তো আছেই। অতএব সংক্ষিপ্ত কথা যদি আমরা বলতে চাই, তাহলে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সন্তুষ্টি অর্জন করার জন্য, তাকে রাজি খুশি করার জন্য, আবাদত করার জন্য, মানুষের কল্যাণ সাধন করার জন্য এবং মানবতার কল্যাণে ব্রতী হওয়ার জন্য সৃষ্টি করেছেন। যেমন অন্য আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস। তোমাদেরকে মানব কল্যাণে সৃষ্টি করা হয়েছে। মানুষের কল্যাণ, দেশের কল্যাণ, জাতির কল্যাণ, ভালো কাজ, সমাজের কল্যাণ, যাই করি না কেন, সবগুলো ইবাদতের মধ্যে পড়বে।
অতএব সকল কাজের মূল যে বিষয়টি সেটি হলো আল্লাহ সন্তুষ্টি, নবীজির সুন্না অনুযায়ী করব, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যে লক্ষ্যে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য সেটি সাধিত হবে। এবার আমাদের ফাইহা আপু। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, ঘুমের আগে কি কি আমল করা উচিত? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করেছো। দেখো, আমি এখানে ছোট্ট একটি ভূমিকা দিব। আমাদের জীবনের যে ঘুম, এটা এমন নয় যে আমরা ঘুমালাম আর উঠলাম, বিষয়টা এরকম না। ঘুম আমাদের জীবনে দারুণ জরুরি। ঘুম মানুষের লাগবেই, মানুষ না ঘুমিয়ে পারে না। ঘুমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন মৃত্যু। ঘুমটা একটা ছোট্ট মৃত্যু, মানুষ যখন একবারে মরে যাবে তখন সে আর উঠবে না। আর ছোট্ট মৃত্যু হলে আমরা প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টার জন্য মৃত্যুবরণ করি, আবারও আমরা উঠি। যেন ঘুম থেকে ওঠার পরে এই দোয়াটা পড়তে হয়, আলহামদুলিল্লাহ ইল্লাজি আহিয়ানা বাদা মা আমাতানা, ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে মৃত্যু দেওয়ার পর আবার জীবন দিলেন। অতএব যেহেতু আমি জানি যে আমি এখন ঘুমাচ্ছি মানে আমি মারা যাচ্ছি, অতএব আমাকে কি করতে হবে, এই মৃত্যুর জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আমাকে মৃত্যুবরণ করতে হবে, ঘুমাতে হবে। অতএব যেই কাজগুলো করা লাগবে, আমি 4 থেকে 5টা কাজের কথা বলছি। 1 নম্বর, ধরো আমরা যখন রাতে ঘুমাই, আমাদের পুরোটা সময় যেন এবাদত হয়, সেই জন্য আমাদেরকে কাজগুলো করা লাগবে। যেই প্রশ্নটি আমাদেরকে করেছিল রাফি, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন, তো সেখানে আমি সংক্ষিপ্ত যে কথাটি বলেছি সেটি হলো শুধু এবাদত করার জন্য। অতএব রাতে আমরা 8 ঘন্টা ঘুমাবো, এটি কি এবাদতের বাহিরে চলে যাবে? যেন না যায়। এই জন্য এবাদতটা যেন ঘুম হয়, সেই জন্য আমাদেরকে এই কাজগুলো করা লাগবে। 1 নম্বর, সেটি হলো বেলা ডুবার পর থেকে ঘুমানোর পূর্বে সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আরশাদ করলেন, মান কারাআ আখির আয়াতাইনি মিন সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতাহ, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে সূরা বাকারার শেষ 2টি আয়াত তেলাওয়াত করবে, কাফাতাহু, এই 2টি আয়াতই তার জন্য যথেষ্ট হবে। অর্থাৎ সারা রাত ইবাদত করলে যা হতো, এই 2টো আয়াত পড়লে তার জন্য তাই হবে। অতএব 1 নম্বর কাজ হলো ঘুমানোর পূর্বে সূরা বাকারার শেষ 2টি আয়াত, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়া, নাম্বার 1। 2 নম্বর, আয়াতুল কুরসি পড়া। কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি, আযম আয়াতিন ফিল কোরআন। 3 নম্বর, ওযু করে ঘুমানো। 4 নম্বর, ঘুমের আগে 3 কুল পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টা সূরা 3-3 বার করে পড়ে দম করা, হাতের মধ্যে ফু দিয়ে সারা গায়ে হাতটা এরকম বুলানো, এটা হলো 4 নম্বর কাজ। 5 নম্বর, ডান কাত হয়ে শোয়া। 6 নম্বর, ও আরেকটি কাজ রয়েছে, সেটি হলো ঘুমানোর আগে প্রতিদিন নিজের বিছানাটাকে ভালো করে পরিষ্কার করা, এটা নবীজি করতেন, এটাও একটা সুন্না। 6 নম্বর কাজ, সেটি হলো দোয়া পড়ে ঘুমানো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহিয়া, তোমারই নামে হে আল্লাহ আমি মৃত্যুবরণ করছি, আর যদি আমি উঠি জাগ্রত হই তাহলে তোমার নামেই জাগ্রত হব। তাহলে আমি 6টি কাজের কথা বলেছি, আমি আবার রিপিট করছি। ঘুমানোর পূর্বে আমানার রাসূলু, সূরা বাকারা শেষ 2টি আয়াত পড়া, আয়াতুল কুরসি পড়া, ওযু করে ঘুমানো, 3 কুল 3 বার পরে গায়ে দম করা, নিজের বিছানা পরিষ্কার করে ঘুমানো, ডান কাত হয়ে ঘুমানো, এবং 7 নম্বর আমল যেটি, সেটি হলো দোয়া পড়ে ঘুমানো। এই কাজগুলো আমরা যত বাড়াবো ততই আমার পুরো ঘুমটা ইবাদত হবে। আবার যখন ঘুম থেকে উঠবো তখনও কিন্তু আরেকটা আমল আছে, সেই আমলগুলো যদি আমরা করি তাহলে ইনশাল্লাহ এই যে 8 ঘন্টা 9 ঘন্টা আমরা ঘুমালাম, এটি আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, ঘুমটা ভালো হবে। আর ঘুমের ভিতরে কেউ যদি আল্লাহর কাছে চলে যায় তাহলে সেই মানের সাথেই নেক মৃত্যু হবে তার, এই জন্য আমরা এই আমল কলু করে ঘুমাবো। এই সুন্দর প্রশ্ন করার জন্য ফাইহাকে ধন্যবাদ, এবং এর পূর্বে রাফি যে সুন্দর প্রশ্ন করেছিল সেই জন্য রাফিকে ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছে মাহমুদুল হাসান আরিক। এবার প্রশ্ন করবে আই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আরিক, ভালো আছো তুমি?
আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আপনি কেমন আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার প্রথম প্রশ্ন হলো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি নাকি নূরের তৈরি? মাশাআল্লাহ, আরেক তো অনেক জটিল এবং কঠিন প্রশ্ন করছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটি আমাদের জন্য দরকার, কারণ হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস ঈমান কেমন থাকতে হবে, যে স্বচ্ছ ধারণা থাকতে হবে, এটি আমাদের জন্য অত্যন্ত জরুরি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, তাকে আমাদের অনুসরণ করা লাগবে। তিনি আমাদেরকে সব কিছু করে দেখিয়েছেন, তিনি যে কাজটি জন্যে করেছেন আমাদেরকে সেইভাবেই করা লাগবে। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বাজারে যেতেন, খাওয়া দাওয়া করতেন, এই জন্য কাফেররা বলতো, মালি হাদার রসুল ইয়াকুলু ত্বাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা কেমন রসুল, বাজারেও যায় খাওয়া দাওয়াও করে। হ্যাঁ, তো নবীজি সাল্লাল্লাহু সাল্লাম একটি বারও বলেন নাই যে না আমি তো মানুষ না, আমি বাজারে যাব না, খাওয়া দাওয়া করব না, বরং তিনি আমাদের মতোই জীবন যাপন করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্য থেকেই আমাদের মতো নবী রসুল পাঠিয়েছেন। কোরআনে আল্লাহ বললেন, হুয়াল্লাযী বাআথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মিদের মধ্য থেকেই তাদের মতো একজন রসুল পাঠিয়েছেন। কি কাজের জন্য? তিনি আমাদেরকে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, চারটা কাজ দিয়েছেন, যে তিনি আমাদেরকে কিতাব পড়ে শোনাবেন, কোরআন পড়ে, এরপরে আমাদের তাসকিয়া করবেন, আমাদেরকে হিকমত শিক্ষা দিবেন, এবং তিনি আমাদেরকে কিতাব শিক্ষা দিবেন, এই কাজের জন্য আল্লাহ পাঠিয়েছেন। এবং এই কাজগুলো তিনি পাবেন আল্লাহর কাছ থেকে। যেমন অন্য আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশারু মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, হে নবী আপনি ঘোষণা করুন আমি তোমাদের মতোই মানুষ। পার্থক্য কোথায়? পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার কাছে ওহি আসে, আর তোমাদের কাছে ওহি আসে না। তাহলে এই যে আয়াত বললাম, আগের আয়াত বললাম, দুটো দিয়ে প্রমাণিত হলো নবীজি আমাদের মধ্য থেকে এসেছেন এবং তিনি আমাদের মতোই মানুষ। আরেকটি বিষয় তিন নাম্বার, সেটি হলো আমরা জানি কাদের মর্যাদা বেশি, মানুষের মর্যাদা বেশি নাকি ফেরেশতাদের মর্যাদা বেশি? এটি তোমরা নিশ্চয়ই তোমরাও বলবে, দুনিয়ার যে কেউ জানে যে মানুষের মর্যাদা বেশি। অতএব নবীকে জিকে যদি আমরা মানুষ না বলি, মাটির তৈরি মানুষ না বলে নূরের তৈরি ফেরেশতাদের সেখানে নিয়ে যাই, তাহলে আমরা জেনে শুনেই নবীজিকে একটু খাটো করলাম, কারণ নবীজির মান কমিয়ে দিলাম, তখন তিনি ফেরেশতা হয়ে গেলেন। ফেরেশতাদের মান তো বেশি না, মানুষের মান বেশি। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষ ছিলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। এই যে আমি আয়াতগুলো বলছি, তোমরা হয়তো এই আয়াতগুলোর অর্থ জানো না। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে আমি মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি মানুষ ছিলেন, যেহেতু তার বাবা মা তারা মানুষ ছিলেন, এবং নবীজির ঔরসে যারা জন্মগ্রহণ করেছেন তারা মানুষ ছিলেন, অতএব নবীজিও মানুষ ছিলেন। যেহেতু নবীজি খাওয়া দাওয়া করতেন, অতএব নবীজি মানুষ ছিলেন, ফেরেশতারা খাওয়া দাওয়া করে না। যেহেতু নবীজিকে মানুষ দাওয়াত দিত, তিনি দাওয়াতে যেতেন, সেখানে খেতেন। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন, ফেরেশতারা ঘুমায় না, অতএব তিনি ফেরেশতা ছিলেন না, নূরের তৈরি ছিলেন না। তাহলে আমরা দেখতে পাচ্ছি, যত দিক দিয়ে আমরা তালাশ করি, তিনি আমাদের মতোই ইবাদত করতেন, তিনি আমাদের মতোই ক্লান্ত হতেন, তিনি আমাদের মতোই ঘুমাতেন, তিনি আমাদের মতোই বাজারে যেতেন, তিনি আমাদের মতোই বিবাহ শাদীও করেছেন। ফেরেশতারা বিবাহ শাদী করে না। যদি তোমাদেরকে প্রশ্ন করি, দেখি তোমরা বলতে পারো কিনা, বলো দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষ ছিলেন নাকি মহিলা ছিলেন, দেখি কে বলতে পারবে? পুরুষ ছিলেন। মাশাআল্লাহ, নবীজি পুরুষ ছিলেন। এবার আরেকটা প্রশ্ন করি, বলো দেখি ফেরেশতারা কি পুরুষ নাকি মহিলা? ফেরেশতারা পুরুষও না মহিলাও না। ফেরেশতারা বিবাহ শাদী করে না, ফেরেশতারা খায় না, ফেরেশতারা ঘুমায় না, ফেরেশতারা নূরের তৈরি। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, তিনি মানুষ, তিনি খেতেন, তিনি বাজারে যেতেন, তিনি ঘুমাতেন, তিনি ক্লান্ত হতেন, মানুষের
গর্ভে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তার ছেলে মেয়ে হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ছিল, নবীজির একটা মেয়ের নাম বলো দেখি, পারো নাকি তোমরা? নবীজির মেয়ের নাম ফাতিমা। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মেয়ে আছে? কারণ ফেরেশতারা বিয়ে শাদী করেন না, ফেরেশতারা পুরুষ না। ফেরেশতারা হলো নূরের তৈরি, জিনেরা হলো আগুনের তৈরি, আর মানুষ হলো মাটির তৈরি। নবীজি যেহেতু মানুষ ছিলেন, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি ছিলেন, এবং তিনি এটা বলছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতই মানুষ। অতএব অনেকগুলো দলিল দিলাম, তুমি গুণ দেখো 10টা হবে। 1 নম্বর, নবীজি মানুষদের মধ্যে থেকে এসেছেন। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতেন। 3 নম্বর, তিনি ঘুমাতেন। আর 4 নম্বর, তিনি বাজারে যেতেন। 5 নম্বর, তিনি বিবাহ শাদী করেছেন। 6 নম্বর, তার ছেলে মেয়ে ছিল। 7 নম্বর, তিনি আমাদেরকে নামাজ পড়িয়ে দেখিয়েছেন। এইভাবে যদি তুমি গুনতে থাকো তাহলে দেখবা অসংখ্য। এরপরে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সবচেয়ে সেরা, জিবরাইল আলাইহিস সালাম মেয়েরাজের রজনীতে সিদরাতুল মুনতাহায় গিয়ে বললেন, আমার যাত্রা শেষ, আপনি আরো যাবেন। অতএব বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাটির তৈরি ছিলেন, তিনি মানুষ ছিলেন, যেহেতু তার মর্যাদা বেশি। আর যদি বলি তিনি নূরের তৈরি ছিলেন, তাহলে নবীজিকে আমরা তার মর্যাদা থেকে অনেক নিচে নামিয়ে দিলাম। তাহলে তো আমরা বলবো নবীজি নূরের তৈরি ছিলেন, এই জন্য তিনি এত ইবাদত করতে পেরেছেন, আমরা পারবো না। নবীজি নূরের তৈরি ছিলেন, তিনি রোজা রাখছেন, আমরা কেন রোজা রাখবো? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে আমাদের মতো করে পাঠিয়ে দেখিয়েছেন। নবীজি যেরকম নামাজ পড়তে পারতেন, তোমাদেরও পারতে হবে। তিনি যেরকম রোজা রেখেছেন, তোমাদেরও রোজা রাখতে হবে। অতএব নবীজি নূরের ছিলেন না, নবীজি ছিলেন মাটির তৈরি, আলহামদুলিল্লাহ। এবার প্রশ্ন করবে তারান্নুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ছোট্ট মণি তারান্নুম, তুমি কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার কি প্রশ্ন আছে করো দেখি। কুরবানি ঈদ কেন ফরজ? মাশাআল্লাহ, সামনে কুরবানির ঈদ আর তুমি কুরবানি নিয়ে প্রশ্ন করেছো, সুন্দর, ধন্যবাদ তোমাকে প্রশ্ন করার জন্য। দেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, মদিনায় এসে দেখলেন মদিনার লোকজন বিভিন্ন ঈদ উৎসব পালন করে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর চাইতে উত্তম দুটো দিন আমাদেরকে উপহার দিয়েছেন, একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আদহা। এই যে দুটো ঈদ, এই দুটো ঈদ আল্লাহর পক্ষ থেকে দেওয়া মুসলিম জাতির জন্য বড় হাদিয়া, বড় উপহার, এবং এই দুটোর সাথেই বড় ইবাদত জড়িত। শুরুতে আমাকে রাফি প্রশ্ন করেছিল, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? সেখানে আমি উত্তর দিয়েছিলাম, তিনি আমাদেরকে ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো বড় বড় ইবাদত এই দুইটা ঈদের সাথে সম্পৃক্ত করেছেন। একটা ইবাদত সিয়াম, রোজা, পুরো 1 মাস আমরা রোজা রাখি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসব করার জন্য ঈদুল ফিতর দিলেন। আরেকটি ঈদ আল্লাহ আমাদেরকে দিলেন, সেটি হলো কুরবানির ঈদ। যেহেতু এই দিন আমরা উৎসব করে আনন্দ করে আল্লাহর জন্যই আমাদের সাধ্য মোতাবেক আমরা কুরবানি করব, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরবানির ঈদ উপহার দিলেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে কুরবানির ঈদ উপহার দিয়েছেন, অতএব সেই দিন কুরবানি করে উৎসব করে আল্লাহর জন্য এই স্যাক্রিফাইস, এই ত্যাগ, এই কুরবানি, এটি দেখানোর জন্য, গোলামি প্রদর্শন করার জন্য আমাদেরকে সেদিন কুরবানি করতে হবে, ঈদ করতে হবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈদের মাধ্যমে চেয়েছেন আমরা যেন এই দিনেও আল্লাহকে স্মরণ করে আল্লাহর জন্যই আমরা যেন কুরবানি করি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের কুরবানির পশুর রক্ত মাংস কোনো কিছু আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন তোমাদের কলবে তাকওয়া, আল্লাহর সন্তুষ্টির চিন্তা আসলো কিনা। অতএব এক কথায় যদি বলি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর জন্যই কুরবানি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদ উপহার দিয়েছেন। সেই জন্য আমাদেরকে এই কুরবানির ঈদ, এটিকে ওয়াজিব মনে করে আমাদেরকে সেটি পালন করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। যারা ফেসবুক এবং ইউটিউবে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন এবং কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
এবার প্রশ্ন করবে রাফি। আমরা নামাজে কেন ভুল করি? হ্যাঁ মাশাল্লাহ রাফি, সুন্দর প্রশ্ন করেছো, তোমাকে আরেকবার ধন্যবাদ এই সুন্দর প্রশ্নটি করার জন্য। আমরা নামাজে কেন ভুল করি? দেখো, নামাজ হলো সবচেয়ে উত্তম ইবাদত। এই ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করে, এই ইবাদতের মাধ্যমে মানুষ জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করে। অতএব শয়তান, আমাদের শত্রু যে আছে, সে চায় না যে আমরা যেন এই নামাজে বেশি মনোযোগ দিয়ে ভুল না করে আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ফেলি। এই জন্য আমাদেরকে ডিস্টার্ব করার জন্য শয়তান ইবলিস তার একটা বিশেষ শ্রেণী, প্রশিক্ষণপ্রাপ্ত একটা শ্রেণীকে রেডি করছে, যার নাম কি জানো তোমরা? নামটা মনে রাখবা, ওই শয়তানের নাম হলো খিনজাব। এই খিনজাব, খিনজাব, এই খিনজাব নামক শয়তান এসে আমাদের ওই ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে আমাদের মনের ভিতরে ঢুকে আমাদেরকে ওয়াসওয়াসা দিতে শুরু করে, যাতে আমাদের নামাজের পূর্ণাঙ্গ মনটা না থাকে। এই জন্য ধরো আমরা একসাথে 100 লোক যদি নামাজ পড়ি, সবার নামাজ কিন্তু এক সমান হয় না। কারো নামাজ হয় 10 ভাগের 1 ভাগ, কারোটা 4 ভাগের 1 ভাগ, কারোটা 2 ভাগের 1 ভাগ, যার যার মনোযোগ অনুযায়ী। এমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন। যেহেতু নামাজ সর্বোত্তম ইবাদত, যাতে এই নামাজে ব্যাঘাত ঘটে, সেই জন্য আমাদেরকে ডিস্টার্ব করার জন্য শয়তানরা পিছনে লেগে যায়। তার মধ্যে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত শয়তান খিনজাব, সে এসে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, আর তখন নামাজে ভুল হয়। এই হলো একটা কারণ। আরেকটা কারণ হলো আমরা তো মানুষ, মানুষ ভুল করে, ঠিক না? আদম আলাইহিসসালাম ভুল করেছিলেন, হ্যাঁ, এই জন্য মানুষ ভুল করে, আল্লাহ তো ভুলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য হাদিসে বললেন, নাসিয়া আদম ফানাসিয়াত যুররিয়াতুহু। আদম ভুল করেছিল, এই জন্য ভুলে গিয়েছিল, আর এই জন্য মানুষও ভুলে যায়। এই জন্য নামাজে দাঁড়িয়ে আমরা অনেক কিছু ভুলে যাই, আমরা ভুল করি, ভুল হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজ পড়াতে গিয়ে 4 রাকাতের জায়গায় তিনি 2 রাকাত পড়িয়ে সালাম ফিরিয়ে দিয়েছিলেন। এইটা আরেকটি প্রমাণ নবীজি যে মানুষ ছিলেন। হ্যাঁ হ্যাঁ, এরপরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 2 রাকাত পড়িয়েছেন। নবীজি বলেন, ঠিক। সবাই বললো যে হ্যাঁ, 2 রাকাতই পড়িয়েছেন। তারপরে নবীজি আবার 2 রাকাত পড়িয়ে তারপরে সাজদা সাহু দিয়ে নামাজ শুদ্ধ করেছেন। অতএব আমরা যেহেতু মানুষ, এই জন্য আমাদের ভুল হয়, আর নামাজ যেহেতু সর্বোত্তম ইবাদত, এই জন্য ইবলিস শয়তান তার বড় বড় যে সমস্ত প্রশিক্ষণ প্রাপ্ত মানে খিনজাব গুলো আছে, ওইগুলি নিয়ে এসে আমাদের নামাজে ডিস্টার্ব করতে থাকে। আমাদের কাজ হলো এরপরও বারবার চেষ্টা করে সুন্দর করে মনটাকে উপস্থিত রেখে মনোযোগ দিয়ে নামাজ আদায় করা। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। সবাই বলো আমিন। আমিন। আমরা ছোট বলে মসজিদে আমাদেরকে সামনের কাতারে নামাজ পড়তে দেওয়া হয় না, এজন্য আমরা কি করতে পারি? আমাদের ইচ্ছা হয় সামনের কাতারে নামাজ পড়তে। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর প্রশ্ন করেছো মাশাল্লাহ। আরেক একটি বেদনাদায়ক প্রশ্ন করেছে, সেই জন্য যারা আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে সম্বোধন করে বলতে চাই যে আমাদের সন্তানরা যারা ছোট ছোট রয়েছে, তাদেরকে যদি আপনি প্রকৃত অর্থে সলাৎ শিক্ষা দিতে চান, তাহলে তাদেরকে মসজিদে নিয়ে যেতে হবে। আমাদের মসজিদগুলোতে দেখা যায় শুধুমাত্র বৃদ্ধ মানুষগুলো অথবা বয়স্ক মানুষগুলো। যদি 60 বছরের উপরের 50 জন লোক থাকে, তাহলে 40 বছরের উপরের 50 জন লোক মসজিদে থাকতে হবে। সেই ক্ষেত্রে যুবক থাকতে হবে 50 জন, কিশোর থাকতে হবে 50 জন, বাচ্চারাও থাকতে হবে 50 জন। আমাদের মসজিদগুলোতে যুবকরা থাকে না, কিশোররা থাকে না, বাচ্চারা থাকে না, এবং এটার জন্য আমরা নিজেরা দায়ী। আমরা অনেকে বাচ্চাদেরকে নিয়ে যাই না, আর যারা বাচ্চাদেরকে নিয়ে যায় তাদেরকে আমরা প্রেশার ক্রিয়েট করি, তারা যেন বাচ্চাদেরকে না নিয়ে আসে। অনেক সময় মুরব্বীরা বাচ্চাদেরকে ধমক দেয়, সামনে আসতে দেয় না, তখন বাচ্চারা তাদের যেই ইচ্ছে এবং তাদের যেই আগ্রহ আকর্ষণ, এটি তারা হারিয়ে ফেলে। যেমন আরিক দুঃখ করে প্রশ্ন করেছে, কেন তাদেরকে সামনের কাতারে দাঁড়াতে দেয় না?
আমাদের উচিত বাচ্চাদেরকেও আমরা আমাদের ফাঁকে ফাঁকে আমাদের কাতারের সাইডে আমরা যেন সেখানে দাঁড় করিয়ে দিই। যে বাচ্চাগুলো বুঝে 7 বছর 8 বছর 9 বছর 10 বছর এরা তো সুন্দর মতো নামাজ আদায় করে, এদেরকে আমরা সামনে দিতে পারি। হ্যাঁ, যদি এরকম হয় যে অনেক বাচ্চা এবং সেই ক্ষেত্রে যদি তাদের সমস্যা না হয় তাহলে সেক্ষেত্রে আমরা বড়দের পিছনে বাচ্চাদেরকে, তারপরে আমরা পিছনে মহিলাদেরকে এইভাবে জায়গা দিতে পারি। কিন্তু আমাদের সমাজে যেহেতু এই কাজ চালু হয়নি, আমরা বাচ্চাদেরকে ধমক দেই, মসজিদ থেকে বের করে দেই, বাচ্চাদের জন্য আলাদা কাতার করা হয় না। সেই জন্য আমি মনে করি যে আমাদের সমাজে এই কালচারটি নিয়ে আসা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াতেন, তার ছোট্ট ছোট্ট নাতিরা নবীজির ঘাড়ে উঠে বসতেন, সাহাবায়ে কেরামের সাথে ছোট ছোট বাচ্চারা থাকতো। অতএব আমাদের উচিত আমাদের বাচ্চাদেরকে আমাদের সাথে নিয়ে যাওয়া এবং আমাদের সাথে দাঁড় করিয়ে দেওয়া। বাচ্চাদেরকে আমরা কাতারের সাইডে দাঁড় করিয়ে দিতে পারি, কাতারের এক সাইডে, এবং এতে একটা লাভও হবে যে ছোট বাচ্চারা যদি একসাথে দাঁড়ায় তারা অনেক সময় হয়তো একজন আরেকজনের সাথে কথাবার্তা বলতে পারে। যদি একসাথে দেওয়া হয় তাহলে তারা সেই মানে কথাবার্তার সুযোগটা তারা পেয়ে যাবে। এই জন্য তাদেরকে যদি আমরা আমাদের পাশাপাশি দাঁড় করিয়ে দিই তাহলে সেই সুযোগটা পাওয়া যাবে না। অতএব বাচ্চাদেরকে আমার জায়গা করে দেওয়া দরকার আমাদের কাতারের সাথেই, নতুবা তাদের জন্য এক্সট্রা একটা কাতার রাখা দরকার যেটা বাচ্চাদের কাতার। তাহলে বাচ্চারা বুঝবে যে এইটা আমাদের নির্দিষ্ট কাতার, ইনশাল্লাহ যখন তুমিও বড় হয়ে যাবে ধীরে ধীরে তুমি সামনে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে কবুল করুন। আমরা মুরব্বীরা যারা শুনতে পাচ্ছি আমরা যেন বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে না দেই, ধমক যেন না দেই, তাদেরকে যেন পিছনে পাঠিয়ে না দেই, তাদেরকে যেন আমরা আমাদের সাথেই রাখি, তাহলে তাদের মনে আর এই ধরনের কষ্টের প্রশ্ন আসবে না। আমরা পরবর্তী প্রশ্নে যাব। এবার প্রশ্ন করবে ফাইহা আপু। আমার পরের প্রশ্ন হলো, পরিবারে আমরা কি কি দায়িত্ব পালন করব? মাশাআল্লাহ ফাইহা, তোমাকে ধন্যবাদ পরিবার কেন্দ্রিক প্রশ্ন করার জন্য। একটা পরিবারে দেখো, একটা পরিবারে অনেকগুলো মানুষ থাকে, দাদা দাদি থাকে, বাবা মা থাকে, তারপরে ছেলে মেয়ে থাকে। একটা শরীরের যেরকম অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ থাকে, একটা পরিবারের এরকম সদস্য থাকে। আমার শরীরের কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে দেখো, চোখের কাজ একরকম, হাতের কাজ আরেক রকম, পায়ের কাজ আরেক রকম। তো পরিবারে যে যেই মানের আছে সে সেই মানের কাজগুলো করবে। তোমার আম্মু ঘরের কাজগুলো বেশি করে করবে, পরিবার গুছাবে, তোমার বাবা বাহিরের কাজগুলো বেশি করবে। আর তোমরা যারা ছোট্ট আছো তোমাদের এখন প্রধান কাজ হলো পড়াশোনা করা, আর এর পাশাপাশি তোমার আম্মুকে সহযোগিতা করা, বাসা গুজগাছ করা। যেন প্রতিটা মানুষ তার যে স্ট্যাটাস, সে যেই পর্যায়ের, সেই হিসাবে সে এই কাজগুলো করবে। তুমি যদি তোমার আব্বা আম্মুর কথা ঠিক মতো শোনো, তুমি যদি পড়াশোনা করো আর পাশাপাশি ঘরের ছোট্ট ছোট কাজ যদি তুমি করো, তাহলেই তুমি পরিবারের জন্য ভূমিকা রাখতে পারলে, এই কাজগুলো সুন্দর করে করবে, তাহলেই তোমাদের আমাদের প্রত্যেকের পরিবারটা সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন। এবার প্রশ্ন করবে তারান্নুম। আমার প্রশ্ন, কোরআন তেলাওয়াত আমরা করলে সওয়াব, আমরা কি কোরআন তেলাওয়াত শুনলে কি সওয়াব? হ্যাঁ, অবশ্যই কোরআন তেলাওয়াত শুনলেও সওয়াব, কোরআন তেলাওয়াত করলেও সওয়াব। যদি তুমি কোরআন তেলাওয়াত করো তাহলে সেই জন্য তোমার সারাটা শরীরের কষ্ট হচ্ছে, তুমি বারবার নিঃশ্বাস নিতে হচ্ছে, আবার নিঃশ্বাস ছাড়তে হচ্ছে, তোমার সকল অঙ্গ প্রত্যঙ্গ সেখানে মেহনত করছে, এই জন্য তোমার সওয়াবটা একটু বেশি হবে। আর যদি তুমি কোরআন তেলাওয়াত শ্রবণ করো তাহলে তোমার ব্রেইন, তোমার কর্ণ, তোমার কান এগুলি মনোযোগ দিয়ে শুনছে, সেজন্য সওয়াব হবে। তেলাওয়াতের সওয়াব বেশি, শ্রবণ করার চেয়ে তেলাওয়াত করার সওয়াব অনেক বেশি। তবে শ্রবণ করলেও সওয়াব হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইদা কুরিআল কোরআন ফাস্তামিউ লাহু, যদি কোরআন তেলাওয়াত করা হয় তাহলে তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করবে এবং চুপ থাকবে, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর রহমত বর্ষণ করা হবে। অতএব এই যে আয়াতটা আমি বললাম এটি হলো সূরা আরাফের 204 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ বলে দিয়েছেন যে কোরআন তেলাওয়াত শ্রবণ করলেও সব হয়, তবে তেলাওয়াত করার সবটা অনেক বেশি, যেহেতু তোমার সেখানে তোমার জবান, তোমার ঠোঁট, তোমার মুখ, তারপরে তোমার নিঃশ্বাস,
তোমার সকল অঙ্গ প্রত্যঙ্গ যেহেতু সেখানে কাজ করে, এই জন্য তাতে সোয়াবটা একটু বেশি হবে। বন্ধুরা আর কারোর কি কোনো প্রশ্ন আছে? তাহলে শায়েখ আমার আজকে একটা প্রশ্ন আছে। ঠিক আছে, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। ওটা করে এসে খেলনা পুতুল গুলো দেখতে পারবো? তাহলে কি ও যে ভেঙে যাবে? কি দেখলে আবার বলো। খেলনা পুতুল। হ্যাঁ, অজু করে এসে তুমি খেলনা পুতুল এগুলো দেখতে পারবে, খেলাধুলাও করতে পারবে, এতে তোমার অজু ভাঙবে না। খেলাধুলা করলে অথবা এগুলো দেখলে অজু ভাঙে না। হ্যাঁ, অতএব তুমি অজু করে এসে তুমি যদি তোমার অজু ধরে রাখতে পারো, মানুষ পেশাব পায়খানা না করলে অথবা যদি তার বায়ু নির্গত না হয়, আর যদি কেউ গভীর ভাবে ঘুমিয়ে না যায় তাহলে তার অজু ভাঙে না। কথাবার্তা বললে, হাসাহাসি করলে, খেলাধুলা করলে, খেলনা পুতুল দেখলে, ধরলে, এগুলোর কারণে অজু ভাঙে না। তুমি অজু করার পরেও এগুলো করতে পারবে। শায়েক আমার একটি প্রশ্ন ছিল। জি, তোমার প্রশ্নটি করো। জি, আমার প্রশ্নটি হলো, বৃষ্টির দিনে দোয়া করলে কি কবুল হবে? মাশাআল্লাহ সামিহা জামান, তোমাকে ধন্যবাদ সুন্দর প্রশ্নটি করার জন্য। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের দোয়া কবুল করার জন্য কিছু সুন্দর সুন্দর সময় দিয়েছেন। যখন বান্দা দোয়া করলে আল্লাহ সুবহানাহু তাআলা তার দোয়া কবুল করেন, এমন কিছু সময় আছে, যেমন জুমার দিন বিকেলে দোয়া কবুল করলে, শবে কদরের রাতে, সিয়ামরত অবস্থায়, সফরে, ঠিক এরকমই একটা সময় হলো যখন বৃষ্টি পড়ে, বৃষ্টি আল্লাহর রহমত, ওই মুহূর্তে যদি কেউ দোয়া করে তখন আল্লাহ সুবহানাহু তাআলা তার দোয়া কবুল করেন। এই জন্য এখন তো বৃষ্টির সিজন, হঠাৎ করে বৃষ্টি চলে আসে, যখন বৃষ্টি চলে আসে তখন দেখা যায় ঠান্ডা বাতাস আসে, আমাদের ক্লান্তি দূর হয়, আরাম বোধ হয়, তো তখন আমাদের উচিত, এদিকে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে নিয়ামত দিচ্ছেন, বৃষ্টি দিচ্ছেন, আমরা যেন আল্লাহর কাছে তখন দোয়া করি, আমরা যেন হাত তুলে বলি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের দাদা দাদি যারা চলে গেছেন তাদেরকে মাফ করে দাও। তখন আমরা অনেক মানে সুন্দর সুন্দর দোয়া করব, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা দোয়া কবুল করবেন। দোয়া কবুলের যে সুন্দর সুন্দর সময়গুলো, সুযোগগুলো, তার মধ্যে বৃষ্টি যখন পড়ে তখন দোয়া কবুল হয়, শেষ রাতেও দোয়া কবুল হয়। এই জন্য আমরা এই সময়গুলোকে কাজে লাগাবো, আল্লাহর কাছে আমরা আমাদের মনের কামনা বাসনা সেগুলো তুলে ধরবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক এনায়েত করেন। সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ চাই। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এই শেখার অনুষ্ঠানটিকে বেশি বেশি লাইক, শেয়ার ও কমেন্টের মাধ্যমে ছড়িয়ে দিতে ভুলবে না। কিন্তু আবারও দেখা হবে আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।